থাকলো? সরি। আপনি কি জানেন বকুল, ভালোবাসা কাকে বলে, প্রেম কি, বুঝতে পারছেন? ভালোবাসা, প্রেম, কিন্তু আপনার একটু ব্যথা লাগলে যে আমারও ব্যথা লাগে, কেন? আপনি কাঁদছেন বকুল। আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন আপনি বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আমাকে বাঁচাতে যান বলুন তো? সেটাই তো স্বাভাবিক, তাই না? না, স্বাভাবিক নয়। আপনার কিছু হয়ে গেলে মা বাবা কি করতো আপনি জানেন? আপনাকে এই অবস্থায় দেখে মা বাবা কতটা ভয় পেয়ে গিয়েছিল। মা, বাবা, বাড়ির সবাই আপনাকে আপনাকে কত ভালোবাসে। মা, বাবা, বাড়ির সবাই, সবার কথা বললেন আপনি। কই, নিজের কথাটা তো একবারও বললেন না। উত্তর দিন স্যার। আপনার এই নীরবতাই কি সম্মতির লক্ষণ? তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে আপনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য? ওকে, ফাইন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। আসুন আপনারা। এবার বলুন আপনাদের কার কি প্রশ্ন? শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গায় এরকম একটা নৃশংস ঘটনা কেন ঘটালেন স্যার? শুধুমাত্র সমরের কথার উপর ভিত্তি করে আপনারা কি করে আমাকে এই প্রশ্ন করতে পারেন তা আমি জানি না। এই ঘটনার সঙ্গে আপনাদের যতখানি যোগ, আমার যোগ ততই কম। আপনার বক্তব্য যদি আরেকটু পরিষ্কার করে বলেন স্যার। দেখুন, এই ঘটনার কথা আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি। আশা করি আপনারা আপনাদের কাজে সিনসিয়ার, তাই ঘটনা রিপোর্ট করার জন্য আপনারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের একবার জিজ্ঞেস করে দেখুন তো, ঘটনাটা ঘটার সময় ঘটনাস্থলে বা তার আশেপাশে আমাকে কেউ দেখেছে কি না। সংবাদ মাধ্যমের কাছে আমার কোনো কিছুই লুকোনো নেই। আমার ছেলে জেলে, ব্যক্তিগতভাবে আমি বিপর্যস্ত। টিভিতে বা খবরের কাগজে এই স্কুলের ঘটনার কথা আমি যতটুকু জেনেছি সেই অবধি, এর থেকে বেশি আমি কিছু জানি না। আর কারোর কোনো নাম না উঠে আপনার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ উঠলো স্যার? লোকে আমাকে জনদরদি নেতা বলেই জানে এই অভিযোগ মিথ্যে। এমন একটা কাজ করানো তো দূর, দুঃস্বপ্নে আমি ভাবতে পারি না। আপনি এবার কিছুক্ষণ রেস্ট নিন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আসলে আপনাকে তো ডক্টর অনেক ওষুধ দিয়েছেন, এবার সেগুলো খালি পেটে খাওয়া যাবে না। আমি আপনার জন্য একটু স্যুপ বানিয়ে নিই। তোমাকে যেতে হবে না বকুল, আমি স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। তুমি বরং নিচে যাও বকুল, কিছুক্ষণ তোমার মা ঠাম্মির কাছে গিয়ে বসো, ওনারা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছেন।
আর তুমিও তো এসে থেকে ওনাদের সাথে কথা বলার একটুও সময় পাওনি। ভাইয়া এখানে রেস্ট নিচ্ছে বলে ওনারা আর ওপরে এলেন না। তুমি নিশ্চিন্তে যাও বকুল, আমি ভাইয়াকে খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রশ্মিদি। এইটুকুতেই তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ বকুল? আমি তো তোমাকে হাজারবার ধন্যবাদ দিল সেটা কম হবে। আমি জানি তোমার মতো ভালো কেয়ার আমার ভাইয়ার আর কেউ নিতে পারবে না। আসছি আমি এখনই। আমি আমার ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দেব। ঠিক সে ছোটবেলায় যেমন খাইয়ে দিতাম, কেমন তোর তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে ভাইয়া? সব খারাপেরই একটা ভালো দিক আছে দেখ। ভাগ্যিস আমার গুলি লেগেছিল, না হলে তোর এই ছোটবেলাকার আদর হয়তো ফিরে পেতাম না দিবাই। বকুল এসে গেছে। আয় মা, তোর সঙ্গে দু মিনিট কথা বলিনি, এবার তো আমাদের বেরোতে হবে। বেরিয়ে যাবে এখনই? কেন মা, কেন গো? তোমরা আজকের দিনটা থেকে যাও না গো মা, প্লিজ। আরে আমি তখন থেকে সেইটাই বোঝানোর চেষ্টা করছি, শুনছেনি না আমার কথা? তুই বলে দেখ না। কেন শুনবে না ও মা? ঠাম্মি প্লিজ থেকে যাও না গো, প্লিজ প্লিজ। শোন না, এই এখনই একটা এত বড় বিপদ থেকে উঠেছে, একটু ধাতস্থ হয়ে নিক, তারপর আমরা তো আছি, আসবোখন আবার। আজকে একটু দিনে দিনে বেরিয়ে পড়লে ভালো হয়। শোন না, আচ্ছা শোন, আচ্ছা একটা কথা বলতো, এরকম এই পরিবারের উপর এরকম বিপদ কেন আসছে বারবার? এসার বিয়ের সময় একটা এরকম সমস্যা হলো, তারপরে আবার এই এত বড় একটা ঝড়, কেন হচ্ছে এরকম? কেন বিপদের মুখে পড়ছে এই পরিবারটা বারবার? ঠাম্মি, এই সব কিছুর পেছনে ওই ওই রজতাভ রক্ষিত। এই যে তুই আর ঋষি দুজনে মিলে শেষবার ভাড়ার সাথে এলি, তখন তোরা দুজনে মিলে কিছু একটা প্ল্যান করছিলি তাই না? প্ল্যানটা করেছিলাম বলে রজতাভ রক্ষিতের ছেলের সঙ্গে আমাদের ঈশার বিয়েটা আমরা আটকাতে পেরেছিলাম। আমি জানি এই পরিবারের ভালোর জন্য তুই সব কিছু করবি, শুধু একটা কথা আমি তোকে বলতে চাই, যা করবি খুব সাবধানে করবি, খুব সাবধানে। কিন্তু আমি আগেও তোকে একটা কথা বলেছি,
আবার বলছি, এখন আর তুই একা নোস মা, তোর সঙ্গে একটা পুরো পরিবার জড়িয়ে আছে। দেখ মা, যে মানুষটা চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এমন কিছু করিস না যাতে তোর অজান্তেই এই পরিবারটার কোনো বড় বিপদ হয়ে যায়। মা মা, এবার কিন্তু আমাদের বেরোতে হবে, চলো এসো। চল এসো বৌমা। এই দাঁড়াও, প্রণাম করবো আমি দুজন। থাক থাক থাক, সুস্থ থাক, শান্তিতে থাক। আচ্ছা মা, না মা বলছি, ওই যে বাচ্চু বিচ্চু ওরা কেমন আছে, আর টুম্পা মাসির কি খবর? সবাই ভালো আছে, সবাই ভালো আছে। ঠিক আছে, ওমা বলছি তোমরা সাবধানে যেও, কেমন? হ্যাঁ মা। ঠিক আছে টামি, সাবধানে যাও। হ্যাঁ বাবা, আসি। আসো। কথা ঠিক যে আপনি স্পটে ছিলেন না, কিন্তু ঋষি রায়ের স্ত্রী বকুল রায়ের বয়ান অনুযায়ী সেদিন স্কুলে অশোক নামের একটি ব্যক্তি, যিনি সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি নাকি আপনার এবং আপনার ছেলের অত্যন্ত ঘনিষ্ঠ। অশোক? কোন অশোকের কথা বলছেন আপনি? আমাদের প্রশ্ন তো সেটাই স্যার, বকুল রায় কোন অশোকের কথা বলেছেন? প্রশ্নটা বকুল রায়কেই করুন। তার বক্তব্য অনুযায়ী অশোক আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনি কি এই দাবি অস্বীকার করতে পারেন? মনে পড়েছে, আমি বকুল রায়ের দাবি অস্বীকার করছি, কারণ অশোক আমার অ্যাসিস্ট্যান্ট নয়, কোনো একদিন ছিল। ওকে আমি চাকরি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলাম। কবে মিস্টার রক্ষিত, কারণ কি ছিল? বছর দুয়েক আগে ওর একটা চুরি আমি ধরে ফেলি, আর চিরকালই আমার দয়াটা একটু বেশি, তাই ওর বেশি শাস্তির ব্যবস্থা না করে ওকে চাকরি থেকে বের করে দিই। এরপর থেকে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু স্যার বকুল রায় বলেছেন। কে কি বলেছে সেটা আমার কনসার্ন নয়, অশোক কি নিজের মুখে আমার নাম বলেছে? ওকে জিজ্ঞাসা করেছেন? ও কি বলেছে যে এই ঘটনা ঘটানোর পেছনে আমি ওকে মদদ দিয়েছি? অশোক যে ফেরার সে কথা তো সবাই জানে, আপনি জানেন না? জানতাম না, আপনার কাছে জানলাম, তাই ওকে না পেয়ে আপনারা আমাকে টার্গেট করতে চলে এসেছেন, তাই তো? কিন্তু এখন না হোক, এক সময় অশোক যেহেতু আপনার ঘনিষ্ঠ ছিল, সেহেতু সন্দেহের তালিকায় আপনার নামটা উঠে আসা কি স্বাভাবিক নয় স্যার? না দিপাই, পেট ভরে গেছে। একদম না, পুরোটা খেতে হবে, চুপচাপ খেয়ে নে। হাঁ কর, খাওয়া নিয়ে এরকম বায়না করলে তো সুস্থ হবে কি করে ভাইয়া? মুখটা তেতো হয়ে আছে রে। জানি তো, আর পরপর এতগুলো ওষুধ খাচ্ছিস, মুখ তেতো তো হবে, কিন্তু তাও জোর করে খেতে হবে, না হলে তো দুর্বল হয়ে পড়বি। হাঁ কর, হাঁ কর বলছি। এই তাই তো দেখছি, আমি ভাবছি আমিও তোর মতো তোর স্কুলে ভর্তি হয়ে যাই। তারপর মাম্মা আমাদের দুজনকে খাইয়ে দেবে, আর আমরা দুজন পিঠে ব্যাগ দিয়ে স্কুলে চলে যাব, বন্ধ হবে না বল। আমি কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো। কি কি বলবি? আমি এক্ষুনি বকুলকে পাঠিয়ে দিচ্ছি, কেমন?
রিশি, কাকুমনি, রিশি এখন কেমন আছিস বাবা? বেটার, বেটার। তুমি থানায় গেছিলে শুনলাম। হ্যাঁ, ফিরেই সোজা তোর কাছে চলে এলাম। তুই চিন্তা করিস না ঋষি, তোর এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। ইব বলছিল থানা থেকে আমার বয়ান নিতে আসবে। হ্যাঁ, সে তো পুলিশ যা করার করবেই, কিন্তু তার আগে আমি একটা মোক্ষম চাল দিয়েছি। কেন, কি করেছো তুমি? ছেলে অরুণাভ রক্ষিতের বিরুদ্ধে ড্রাগ ডিলিং এর অভিযোগের পর এবার খোদ মন্ত্রী রজতাভ রক্ষিতের বিরুদ্ধে অভিযোগ উঠল সূর্যালোক উচ্চ বিদ্যালয়ের নাশকতামূলক হামলার। আমাদের প্রতিনিধি রজতাভ রক্ষিতের সঙ্গে কি কথা বললেন, এ বিষয়ে রজতাভ রক্ষিতের বক্তব্যই বা কি? আসুন দেখে নি সরাসরি রজতাভ রক্ষিতের পার্টি অফিস থেকেই। দেখুন, সেই হিসেবে বলতে গেলে গোটা রাজ্য, এমনকি গোটা দেশটাই আমার পরিচিত। বিভিন্ন কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা করতে হয়। তাদের সবার ঠিকুজি কুষ্টি তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তাদের মধ্যে কেউ যদি এরকম অপরাধমূলক কাজ করে বসে এবং তার দায় যদি আমার উপর বর্তায়, তাহলে খুব মুশকিলের ব্যাপার। কিন্তু স্যার, অশোক তো আপনার এতটাই অল্প পরিচিত ছিল না, আপনি তো দীর্ঘদিন তার সাথে কাজ করেছেন। আপনারা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলেও আমার কাছে একই উত্তর পাবে। আমার কাছে সময় নষ্ট না করে আপনারা বরং পুলিশের কাছে যান। দেখুন, পুলিশ যাতে অশোককে তাড়াতাড়ি খুঁজে বার করে সেই দিকে একটু নজর দিন। অশোককে পাওয়া গেলেই আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পুলিশের যা করণীয় পুলিশ তো তা করবেই স্যার, কিন্তু আপনি? আমার তরফেও যা করণীয় আমিও তাই করব। আপনি এখন কি করবেন স্যার? সমর রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন? আপনি কি বলতে চাইছেন সমর রায়ের আনা অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত? দেখুন, সমরের সমস্যাটা আমি বুঝতে পারছি। ওর ভাইপোর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটায় ওর মাথা ঠিক নেই। তবে আমার ধারণা ও আস্তে আস্তে সবটা বুঝতে পারবে, আবার আমাদের একসঙ্গে কাজ করতে দেখবেন আপনারা। এবার আপনারা আসুন, এইসব করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে আবার একটা এনজিওতে গিয়ে অনুদান দিতে হবে। নমস্কার। যতই মিডিয়ার কাছ থেকে পিঠ বাঁচানোর চেষ্টা করুক, এবার নিজেকে বাঁচাতে পারবে না। আমিও তাই চাই ঋষি। রজতাভ রক্ষিত সমস্ত সীমা অতিক্রম করে গেছে। ওর নিজের ছেলে দোষ করে জেল খাটছে বলে তার বদলা হিসেবে আমাদের পরিবারের এতজনকে মারতে চেয়েছিল। এবার তার উচিত শিক্ষা রজতাভ রক্ষিতকে পেতেই হবে। আপনি আমাকে ফোন করেছেন? এত সাহস পেলেন কোথা থেকে আপনি? আমার সাহসের নমুনা তো তুমি দেখলে বকুল। তোমার ভাগ্য ভালো তাই বেঁচে গেলে। আমি তো চেয়েছিলাম তোমাদের সবাইকে স্বর্গে পাঠাতে, কিন্তু সেখানে একটাও মূল্য না। আপনি কেন আমাকে ফোন করেছেন? একজন যদিও বা স্বর্গের দরজা অবধি গেল, তাকেও তুমি ফিরিয়ে আনলে বকুল। ব্রাভো বকুল, ব্রাভো। ওকে আমি ফিরিয়ে আনতামই রজতাভ রক্ষিত। আপনি আগে বলুন, আপনি কি জন্য আমাকে এখন ফোন করেছেন? কাল সকালে আরো একটা সারপ্রাইজের জন্য রেডি থেকো বকুল। যেটা দেখলে শুধু তুমি না, তোমার বাড়ির সকলে একেবারে চমকে যাবে। কি বললেন? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা কাল সকালেই দেখতে পাবে।